তোমাদের মধ্যে হয়তো অনেকেরই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব। কেউ কেউ হয়তো আবার মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে এটাই মনে করেছিলে যে এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য হবে যে আমি উচ্চ মাধ্যমিকের পরে নিট এক্সাম ক্লিয়ার করে MBBS কমপ্লিট করব এবং নিজের নামের আগে ডাক্তারের যে উপাধি সেটাকে নিয়ে আসবো। কিন্তু তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই জিনিসটা জানোই না যে MBBS ছাড়াও এরকম প্রচুর কোর্স রয়েছে এবং ভালো ভালো কোর্স রয়েছে যেখান থেকে তুমি একটা হাই স্যালারি পটেনশিয়াল রেপুটেটেড জব পেতে পারো, এবং তুমি সেখান থেকে যে শুধুমাত্র জব করতে পারবে তাই নয়, তুমি চাইলে তোমার এডুকেশন লেভেলটাকেও কিন্তু আরো হাই লেভেলে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজ কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্যে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো যে তুমি MBBS ছাড়াও আরো কত ভালো ভালো কোর্স করতে পারো এবং সেখান থেকে রেপুটেটেড এবং হাই স্যালারি জব পেতে পারো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0। আমি হচ্ছি প্রণয় কর্মকার, আর আজকে আমাদের এই ভিডিওর মেইন সাবজেক্টটাই হচ্ছে কোর্সেস উইদাউট MBBS, অর্থাৎ MBBS ছাড়াও যে কটা ভালো ভালো কোর্স থাকতে পারে সেই সমস্ত টপ 10 কোর্স নিয়ে কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো একটা অনুরোধ থাকলো যে আজকের এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখো, কারণ আমি 10 নম্বর থেকে শুরু করব এবং 1 নম্বরে গিয়ে শেষ করব। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো দেখে নাও যে আমাদের কাছে 10 নম্বর কোর্সটি হচ্ছে নিউট্রিশন এন্ড ডায়েটিক্স এর কোর্স, ঠিক আছে? তো তুমি এই যে কোর্সটা রয়েছে, বেসিক্যালি এই কোর্সটা হয় হচ্ছে 3 ইয়ার্স এর কোর্স, এবং এখানে দেখো 10+2, অর্থাৎ আফটার HSC কিন্তু তুমি এই কোর্সটার মধ্যে জয়েন করতে পারবে, তার আগে নয়। এবং তোমাকে কিন্তু HSC এর মধ্যে 50% কোর্স কমপক্ষে তোমার PCB-র মধ্যে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে কিন্তু 50% নাম্বার রাখতে হবে। এবং তোমার এখানে এবার আসছে এই যে এন্ট্রান্স এর কথা, বেসিক্যালি বলতে গেলে এই নিউট্রিশন এন্ড ডায়েটিক্সটা তোমার নিকটবর্তী তুমি যে কোনো কলেজের সাথে গিয়ে যোগাযোগ করতে পারো। এই যে কোর্সটা এটা কিন্তু বেসিক্যালি BSc কোর্স হয়, এবং এই কোর্সটি কিন্তু যে কোনো কলেজের মধ্যে নর্মালি দিয়ে দেওয়া হয়। তবে আমি তোমাকে বলবো যে তুমি পারলে এন্ট্রান্স এক্সামগুলোকে ক্র্যাক করার পর তারপর তুমি কিন্তু এই কোর্সটা নিয়ে জয়েন করো, কারণ বেসিক্যালি এই যে এন্ট্রান্স এক্সামগুলো এগুলো কলেজ টু কলেজ ভ্যারি করে, এবং আমি তার মধ্যে দেখে নাও যে তিনটে কিন্তু বেস্ট এন্ট্রান্স এক্সাম এবং কলেজের নাম লিখেছি। একটা হচ্ছে KCET, একটা হচ্ছে MDU CEE, এবং আরেকটা হচ্ছে LPU। LPU নাম তো অনেকেই শুনেছো, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। এবার আসছি এই কোর্সটি করার জন্য তার ফি স্ট্রাকচার কেমন হয়। বেসিক্যালি 50K to 25 lakhs পার অ্যানাম, অর্থাৎ অ্যানুয়ালি খরচা কিন্তু এই কোর্সটি করার জন্য 50,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত লাগে। দেখো সত্যি কথা বলতে যে এই ফি স্ট্রাকচার জিনিসটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে, ডিপেন্ড করছে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছো। তুমি যেমন কলেজে ভর্তি হবে সেই কলেজ থেকে কিন্তু সেই পার্টিকুলার কোর্সটার জন্য ফি স্ট্রাকচার বানানো হয়, তাই এটাকে আমরা বলি যে কলেজ টু কলেজ ফি স্ট্রাকচারগুলো কিন্তু ভ্যারি করে প্রত্যেকটি কোর্সের জন্য। তো আমরা এখানে যেটা বললাম এটা কিন্তু একটি অ্যাভারেজ ফিজের কথা বললাম, 50K to 25 lakh পার অ্যানাম অ্যানুয়ালি। এবার আসছি যে স্যালারি কথা, সেটা হবে হচ্ছে 6.5 lakh পার অ্যানাম। তুমি কিন্তু 6,50,000 টাকা পর্যন্ত তুমি কিন্তু বার্ষিক ইনকাম করতে চলেছো। এবং তুমি এই কোর্সটি কমপ্লিট করার পর কোন কোন জায়গায় বা কিরকম জব পেতে পারো, তুমি এখান থেকে ডায়েটিশিয়ান হতে পারো, তুমি এখান থেকে নিউট্রিশনিস্ট স্পেশালিস্ট হতে পারো, তুমি এখান থেকে ফুড ইন্সপেক্টর হতে পারো, এমনকি তুমি ফুড প্রসেসিং ম্যানেজার পর্যন্ত হতে পারো। তো এই হচ্ছে আমাদের 10 নম্বর কোর্স, যার নাম হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার। এবার দেখে নাও যে আমাদের 9 নম্বর কোর্সটি হচ্ছে সাইকোলজি কোর্স। তো এখানে এই যে কোর্সটা হয় সেটা হয় কিন্তু 3 to 4 ইয়ার্স এর, অর্থাৎ বেসিক্যালি এটা একটা BSc কোর্স, তো 3 ইয়ার্স এর হতো, কিন্তু যেহেতু এই বছর থেকে BSc কোর্স গুলোকে কিন্তু 4 ইয়ার্স এর করা হচ্ছে, তাই আমি এখানে লিখেছি এটা একটা 3 to 4 ইয়ার্স এর কোর্স। দেখে নাও এটাও কিন্তু 10+2, অর্থাৎ তোমায় ক্লাস 12 পাশ করতে হবে, এবং ক্লাস 12 এ তোমার PCB-র মধ্যে কিন্তু 50% মার্কস অবশ্যই থাকতে হবে, এবং এন্ট্রান্স এক্সাম এখানে এই যে সাইকোলজি নিয়ে পড়ার জন্য কিন্তু কোনো প্রকারে কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হয় না। তুমি এখানে তোমার নিকটবর্তী যে কোনো কলেজের মধ্যে কিন্তু তুমি গিয়ে এই কোর্সটি সম্বন্ধে জানতে পারো, এবং তুমি ওই কোর্সটি নিয়ে কিন্তু সেই কলেজের মধ্যে পড়তে পারো। এর ফি স্ট্রাকচার কীরকম হয়, 1 to 4 lakhs, অর্থাৎ 1 থেকে 4 লাখ টাকার মধ্যে কিন্তু টোটাল এই কোর্সটি কমপ্লিট হয়ে যায়। এই কোর্সটি করার পরে তুমি কত টাকা স্যালারি পেতে পারো, তুমি 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত কিন্তু অ্যানুয়ালি ইনকাম করতে পারো, এবং তুমি এখান থেকে কি কি জব পেতে পারো, সাইকোলজিস্ট, তুমি একজন সাইকোথেরাপিস্ট হতে পারো, এমনকি তুমি একজন কাউন্সিলর এবং এডুকেশনাল সাইকোলজিস্টও কিন্তু তুমি হতে পারো। এছাড়াও আরও প্রচুর জব অপশন রয়েছে, কিন্তু আমি এখানে 4টে যেটা আমার বেস্ট মনে
হয়েছে। তো আমি এখানে চারটি জবের কথা লিখেছি, তো আশা করছি যে টপ 9 সাইকোলজি তোমাদের কাছে ক্লিয়ার। আমাদের টপ 8 কোর্সটির নাম হচ্ছে মেরিন বায়োলজি। এই মেরিন বায়োলজি কোর্সটা একটু কস্টলি হয়, বাট এটা কিন্তু অনেক ভালো একটা কোর্স এবং এখান থেকে প্রচুর জবও আছে আর হাই স্যালারি পটেনশিয়ালও। তো দেখে নাও এই যে মেরিন বায়োলজি কোর্সটা, এর যে ডিউরেশনটা হয় সেটা হয় হচ্ছে 3-4 ইয়ার্সের এবং 10+2 অর্থাৎ ক্লাস 12-এ তোমাকে কিন্তু পিসিবির মধ্যে এবারে আর 50% নয়, এবার তোমার কিন্তু 55% স্কোর করতে হবে। এই যে এন্ট্রান্স এক্সামটা হয় এখানে কিছু কথা বলবো যে বেসিক্যালি এই মেরিন বায়োলজি যে কোর্সটা সেটা তোমার ডিপেন্ড করে হচ্ছে কলেজ টু কলেজ। বেসিক্যালি তুমি যে যেই কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজ থেকেই কিন্তু একটা পার্টিকুলার এন্ট্রান্স এক্সাম নেওয়া হয় এবং তোমাকে সেই এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করে সেই কলেজেই ভর্তি হতে হয়। তো আমি এখানে অলরেডি এন্ট্রান্স এক্সামের একটা নাম লিখেছি, তোমরা কিন্তু চাইলে এই এন্ট্রান্স এক্সামটা এই কোর্সটি করার জন্য দিতে পারো, সেটা হচ্ছে CSIP UGC নেট এক্সাম। তো এবার দেখে নাও ফি স্ট্রাকচারটা কিরকম হয়। এটা যেহেতু বললাম একটু কস্টলি হয়, তো এখানে কিন্তু 1-5 লাখ পার অ্যানাম অর্থাৎ তোমার বার্ষিক 1-5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ফি স্ট্রাকচার চলতে পারে। এবার দেখে নাও যে এর স্যালারি কেমন হতে পারে। একদম প্রথম দিকে তোমার স্যালারিটা হবে সেটা হবে হচ্ছে 4.2-5.4 লাখ এর মধ্যে, শেষ পর্যন্ত তুমি কিন্তু অ্যানুয়ালি 9-12 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারবে। এবং তুমি এখান থেকে যে জবগুলো পাবে সেগুলো হচ্ছে কোস্টাল ম্যানেজমেন্ট, ফিশারিজ বায়োলজিস্ট, মেরিন পপুলেশন এটসেট্রা। এছাড়াও আরও অনেক জব রয়েছে, বাট এই তিনটে আমার মতে বেস্ট। তো আশা করছি যে মেরিন বায়োলজি সম্বন্ধে সমস্তটাই তোমাদের কাছে ক্লিয়ার। এইবার দেখে নাও যে আমাদের 7 নম্বর অর্থাৎ টপ 7 কোর্সটির নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই বায়োকেমিস্ট্রি কোর্সটা শুধুমাত্র BSc হয় তাই নয়, এই কোর্সটি কিন্তু BSc+BTech এই দুখানাই হয়। এবার দেখে নাও যে এই কোর্সটি 3-4 ইয়ার অর্থাৎ 3 বছরের BSc কোর্সও হতে পারে, আবার 4 ইয়ার্সের BTech কোর্সও হতে পারে। এবং দেখে নাও যে 10+2 অর্থাৎ ক্লাস 12-এ কিন্তু তোমার PCB বা PCM যে কোনো কিছুতে 50% কিন্তু মাস্ট। এবার দেখে নাও আমি আসছি এন্ট্রান্স এক্সাম নিয়ে কথা বলতে, তুমি কিন্তু আইদার এন্ট্রান্স এক্সাম অথবা CUET-র মতন এন্ট্রান্স এক্সামগুলোকে ক্র্যাক করতে পারো। এবার চলে আসি ফি স্ট্রাকচারের মধ্যে। বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে হলে অ্যানুয়ালি অর্থাৎ বার্ষিক 15,000-15,00,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। এবার দেখে নাও যে তারা স্যালারি পায় হচ্ছে 3-9 লাখ পার অ্যানাম অর্থাৎ তুমি বার্ষিক 3-9 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্ন করতে পারবে। এবং তুমি এখান থেকে যে জবগুলো পাবে সেটা হচ্ছে সেল বায়োলজি ইঞ্জিনিয়ার, জেনেটিক্স ইঞ্জিনিয়ার, মলিকুলার বায়োলজি ইঞ্জিনিয়ার এটসেট্রা। এছাড়াও আরও অনেক আছে। তো এই তিনটে জব কিন্তু আমার কাছে বেস্ট জব ফর বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট। তো আশা করছি যে বায়োকেমিস্ট্রি সম্বন্ধে সবটাই ক্লিয়ার। টপ 6 কোর্সটির নাম হচ্ছে মাইক্রোবায়োলজি কোর্স। বেসিক্যালি এই মাইক্রোবায়োলজি কোর্সটা কিন্তু একটি BSc কোর্স এবং এর যে ডিউরেশনটা হয় সেটা কিন্তু হয় 4 ইয়ার্সের এবং তোমাকে ক্লাস 12-এর PCB-র মধ্যে কিন্তু 50% মার্কস অবশ্যই রাখতে হবে এই কোর্সটিতে জয়েন করার জন্য। এবং এখান থেকে যদি কোনো এন্ট্রান্স এক্সামের কথা আমরা বলি, তো তুমি কিন্তু চাইলে CUET এন্ট্রান্স এক্সাম অর্থাৎ একটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম টেস্ট দিতে পারো এবং তারপর তুমি যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে জয়েন করতে পারো এই কোর্সটির জন্য। এছাড়াও তুমি কিন্তু নর্মালি যে কোনো কলেজের মধ্যে উইদাউট এন্ট্রান্স এক্সামও কিন্তু মাইক্রোবায়োলজি কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং এর যে ফি স্ট্রাকচারটি হয় সেটা হয় হচ্ছে অ্যানুয়ালি অর্থাৎ বার্ষিক 1-2 লক্ষ টাকা পর্যন্ত এবং তুমি এই মাইক্রোবায়োলজিস্ট হিসেবে যে স্যালারি পাবে সেটা হচ্ছে 1-4.6 লাখ পার অ্যানাম। তুমি সেই জবগুলো পাবে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রিসার্চ অর্গানাইজেশন, বেভারেজ ইন্ডাস্ট্রিজ এবং ল্যাবরেটরিজের মধ্যেও কিন্তু তুমি কাজ পেতে পারো এটসেট্রা। এছাড়াও আরও অনেকগুলো আছে, বাট এই চারটে অপশান হচ্ছে অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট তোমার জন্য খুব ভালো একটা জব অপশন। তো আশা করছি যে মাইক্রোবায়োলজি সম্বন্ধে সবটা তোমাদের কাছে ক্লিয়ার। এটা আমাদের টপ 5 কোর্সটির নাম হচ্ছে BSc নার্সিং। এই BSc নার্সিং এর কথা তো সবাই শুনেছো এবং এই BSc নার্সিং কোর্সটি কিন্তু অনেকেই করতে চায় এবং এই কোর্সটি যথেষ্ট ভালো একটি কোর্স, তাই জন্য কিন্তু আমাদের টপ 5 এর মধ্যে রয়েছে। তো এই কোর্সটির ডিউরেশনটা হয় হচ্ছে 4 ইয়ার্সের এবং 10+2 অর্থাৎ ক্লাস 12-এ PCB এর মধ্যে তোমায় কিন্তু 50% স্কোর অবশ্যই রাখতে হবে। এবং কথা বলবো হচ্ছে এন্ট্রান্স এক্সামটাকে নিয়ে, স্পেশালি BSc নার্সিং এর জন্য যে এন্ট্রান্স এক্সামটি কন্ডাক্ট করা হয় তার নাম হচ্ছে জেনবাস UG। এছাড়াও
এইমস এবং জিপমারের আন্ডারেও কিন্তু একটি পার্সোনাল এন্ট্রান্স এক্সাম অর্থাৎ বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হয়। তাই তোমরা এই তিনটে এন্ট্রান্স এক্সাম কিন্তু দিতে পারো ফর বিএসসি নার্সিং এর জন্য। এবং এর যে ফি স্ট্রাকচারটা হয় সেটা কিন্তু হয় 1-3 লাখ টাকা প্রতি বছরে। এখন তোমার স্যালারিটা হবে হচ্ছে 3-5 লাখ অর্থাৎ 3-5 লক্ষ টাকা তোমার পার অ্যানাম ফ্রেশার্স দের জন্য। এবং তুমিও তো আস্তে আস্তে ডেভেলপ করবে, ততদিন তোমার স্যালারি স্ট্রাকচারটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তুমি শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা প্রতি বছরে কিন্তু আর্ন করার মতন সামর্থ্য রাখছো। তো এবং তুমি এখান থেকে যে জবগুলো হবে সেটা হচ্ছে যে অ্যাজ এ নার্স, নার্স এডুকেটর, নার্স প্র্যাকটিশনার, এমনকি ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট তুমি এখান থেকে হতে পারো। তো আশা করছি যে টপ 5 এর বিএসসি নার্সিং সম্বন্ধে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখে নাও যে আমাদের টপ 4 কোর্সটির নাম হচ্ছে প্যারামেডিকেল কোর্স। এবং এই প্যারামেডিকেল কোর্সটাও কিন্তু তোমরা অনেকেই জানো এবং অনেকেই করতে পছন্দও করো। তো এই কোর্সটি বেসিক্যালি হয় হচ্ছে আমাদের 3 বছরের 3 ইয়ার্স ডিউরেশনের কোর্স, 10+2+12 এর পিসিবি মধ্যে তোমাকে 50% মার্কস অবশ্যই রাখতে হবে। এবং এর যে এন্ট্রান্স এক্সামটি হয় সেটাও কিন্তু হয় হচ্ছে এই জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম। এছাড়াও আরও একটি এন্ট্রান্স এক্সাম হয় যার নাম হচ্ছে SMFWBEE। বেসিক্যালি এই এন্ট্রান্স এক্সামের মারফত তুমি বিএসসি কমপ্লিট করতে পারবে এবং SMFWBEE মারফত তুমি কিন্তু প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে পারবে। তো আমার মতে দুখানাই বেস্ট, বাট যেটা তোমার ইচ্ছা হবে তুমি সেটা করো। এবার দেখে নাও এর যে ফি স্ট্রাকচার সেটা হচ্ছে 1-3 লাখ পার অ্যানাম। এবার আসছি স্যালারির কথায়, তুমি প্রথমে অ্যাজ আ ফ্রেশার তুমি পাবে হচ্ছে 0.2 লাখ এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তোমার 4.3 লাখ পার অ্যানুয়াল ইনকামও কিন্তু দাঁড়াতে পারে। এবং তুমি এখান থেকে যে জবটা পাবে ডিপেন্ড অন ইওর কোর্সেস, অর্থাৎ প্যারামেডিকেল কিন্তু এরকম একটা যে কোনো কোর্স নয় বিএসসি নার্সিং বা আদার্স কোর্সগুলোর মতন। এই প্যারামেডিকেলের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রচুর কোর্স রয়েছে, তাই এখন ডিপেন্ড করছে যে তুমি কোন কোর্সটা চুজ করছো বা এই এন্ট্রান্স এক্সামের মারফত কোন কোর্সের জন্য তুমি এলিজিবল হচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু এখান থেকে জবটা আসতে চলেছে। ফর এক্সাম্পল তুমি এখান থেকে ওটিটি কোর্স করতে পারো, আরআইটি করতে পারো, এমএলটি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান কোর্স করতে পারো বা অপটোমেট্রি কোর্স করতে পারো, সেটা আবার তোমার উপর ডিপেন্ড করছে। তো আশা করছি প্যারামেডিকেল সম্বন্ধে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং এটা বলে রাখি যে এই প্রপার প্যারামেডিকেল কোর্সের মধ্যে কতগুলো কোর্স রয়েছে সেই সবগুলো নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানাবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। সব শেষের এই টপ 3, টপ 2 এবং টপ 1 কোর্সটা কিন্তু খুব মন দিয়ে শুনবে। তো আমাদের টপ 3 কোর্সটির নাম হচ্ছে বায়োটেকনোলজি। বেসিক্যালি এই কোর্সটা বিএসসি প্লাস বিটেক দুখানাই হয় এবং এই কোর্সের ডিউরেশনটা হয় হচ্ছে 3-4 ইয়ার্স এর। এবং একইভাবে তোমায় কিন্তু 50% মার্কস রাখতে হবে তোমার পিসিডি বা পিসিএম এর মধ্যে। এন্ট্রান্স এক্সাম তুমি এখান থেকে সিইউইটি এন্ট্রান্স এক্সাম দিতে পারো, এছাড়াও তুমি কিন্তু WBJEE এন্ট্রান্স এক্সামটাও ক্লিয়ার করতে পারো পার্টিকুলার এই সাবজেক্টটির জন্য। এছাড়াও কিন্তু প্রচুর কলেজ এমন থাকে যেখানে ইন্ডিভিজুয়ালি এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হয় পার্টিকুলার সেই কলেজটির জন্যই, তুমি কিন্তু সেই এন্ট্রান্স এক্সামগুলো দিতে পারো তোমার ড্রিম কলেজের জন্য। এরপর দেখে নাও এর ফি স্ট্রাকচার কি আছে। নাও 1-4 লাখ পার অ্যানাম অর্থাৎ বার্ষিক 1-4 লক্ষ টাকা পর্যন্ত তোমার কিন্তু এর জন্য খরচ হতে পারে। এবং এর যে স্যালারি তুমি কিন্তু বার্ষিক অর্থাৎ অ্যানুয়ালি 2.4 লাখ থেকে 10 লাখ পর্যন্ত আর্ন করতে পারবে। এবং তুমি এখান থেকে যে জবগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে বায়োটেকনোলজিস্ট, রিসার্চ অ্যাসোসিয়েশন এবং বায়োটেক সেলস স্পেশালিস্ট। এই তিনটে কিন্তু খুব পপুলার জব এই বায়োটেকনোলজি স্টুডেন্টদের জন্য, তাই তুমি কিন্তু এই তিনটে জবের জন্যই এলিজিবল থাকতে পারছো আফটার কমপ্লিট দিস কোর্স। ঠিক আছে, তো আশা করছি যে এই টপ 3 কোর্সটা সম্বন্ধে সমস্ত কিছুই তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নাও আমাদের টপ 2 কোর্সটির নাম হচ্ছে এগ্রিকালচার। আর এই এগ্রিকালচার কিন্তু তোমরা বিএসসিও করতে পারো আবার বিটেকও করতে পারো। তবে হ্যাঁ, এখানে ভালো করে শুনবে যে বিএসসির জন্য কিন্তু আমাদের পিসিবিএ এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং বিটেকের জন্য কিন্তু আমাদের পিসিএম এর এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তো দেখে না বেসিক্যালি এই কোর্সটা হয় হচ্ছে 4 ইয়ার্স এর কোর্স এবং তোমাকে এখানে কিন্তু ক্লাস 12 এ 50% মার্কস রাখতে হবে পিসিবি অথবা পিসিএম এর মধ্যে। ঠিক আছে, এর যে এন্ট্রান্স এক্সামটা এক্স্যাক্টলি হয় সেটা হয় হচ্ছে আইকার্ড এন্ট্রান্স এক্সাম, ICAR আইকার্ড। এবং এছাড়াও তুমি কিন্তু এই সিইউইটি এন্ট্রান্স এক্সাম দিয়েও কিন্তু এগ্রিকালচারের বিএসসি বা বিটেক যে কোনো একটা কোর্স তুমি কিন্তু করতে পারবে। এর যে ফি স্ট্রাকচারটি হয় সেটা হয় হচ্ছে অ্যানুয়ালি 1-4 লাখ অর্থাৎ তোমার বার্ষিক 1-4 লক্ষ টাকা পর্যন্ত খরচা হবে। কিন্তু তোমার যে স্যালারি সিস্টেম রয়েছে সেখানে দেখে নাও যে ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে 2-4 লাখ পার অ্যানাম। আর সেখান থেকে যখন তুমি গ্রো করবে
হবে তখন তোমার সেখানে হাইয়েস্ট স্যালারি হয় হচ্ছে 10 lakhs পার অ্যানাম। এবং তোমার এখান থেকে যে জবগুলো আসছে সেগুলো দেখে নাও, এগ্রিকালচারিস্ট, অ্যাগ্রোনমিস্ট, সয়েল সায়েন্টিস্ট, প্ল্যান্ট ব্রিডার এটসেট্রা, এছাড়াও আরো অনেক কিছু আছে, বাট এই তিনটে এগ্রিকালচারের মধ্যে আই থিঙ্ক ইটস আ বেস্ট জব। তো তোমরা কিন্তু এই এগ্রিকালচার কোর্সটি অবশ্যই করতে পারো উইদাউট MBBS। তো আশা করছি যে এই টপ টুটা কিন্তু তোমরা পুরোটাই বুঝতে পেরে গেছো। তো আমরা এবার সব শেষে কথা বলবো হচ্ছে আমাদের টপ ওয়ান কোর্সটাকে নিয়ে। সো স্টুডেন্টস, আমাদের টপ ওয়ান কোর্সটির নাম হচ্ছে ফার্মাসি কোর্স। আমি কিন্তু এখানে কথা বলছি আমাদের বি ফার্মাকে নিয়ে, আমি কিন্তু এখানে ডি ফার্মার কথা বলছি না, আমি এখানে বলছি বি ফার্মার কথা। তো বি ফার্মার বেসিক্যালি কোর্সের ডিউরেশনটা হয় হচ্ছে 4 years এর, এবং তোমায় কিন্তু এখানে 50% মার্কস রাখতে হবে কিসের উপরে, পিসিবি এর উপরে, ঠিক আছে। এবং এখানে আমরা যে এন্ট্রান্স এক্সামটা দেবো সেটা হচ্ছে WBJEE, অথবা তুমি কিন্তু এখান থেকে CUET এন্ট্রান্স এক্সামটাও দিতে পারো। তো এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনবে, যে এই যে WBJEE এন্ট্রান্স এক্সামটা হয় এটা কিন্তু হয় আমাদের PCM এর উপরে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। কিন্তু এই যে CUET এন্ট্রান্স এক্সাম তুমি কিন্তু সেটা PCB-র আন্ডারে দিতে পারো। এর যে ফি স্ট্রাকচারটা হয় সেটা হয় হচ্ছে 1-4 lakhs পার অ্যানাম। তো তোমার যখন তুমি জব পাবে তখন তোমার স্যালারি একদম প্রথম দিকে ফ্রেশারদের জন্য হবে হচ্ছে 2-4 lakh পার অ্যানাম, তোমার স্যালারি গিয়ে কিন্তু 10 lakhs পর্যন্ত হতে পারে। তাহলে তোমার বার্ষিক ইনকাম কিন্তু 2-4 lakh টাকা থেকে শুরু করে 10 lakh টাকা পর্যন্ত হতে পারে। এবং তুমি ফার্মাসি কমপ্লিট করার পর জব করতে পারবে হচ্ছে অ্যাজ আ ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ড্রাগ ইন্সপেক্টর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এটসেট্রা। এছাড়াও আরো আরো অনেক রেপুটেটেড জব রয়েছে, বাট আমার মতে এই যে চারটে আমি এখানে লিখেছি ইটস আ বেস্ট জব ফর অ্যাজ আ ফার্মাসিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টপ লিস্টের নাম্বার ওয়ান কোর্স ছিল ফার্মাসি, আশা করছি বুঝতে পেরে গেছো। এবং এই সমস্ত ভিডিওর মধ্যে এই ছিল আমাদের টপ 10 কোর্স উইদাউট MBBS। তুমি কিন্তু এগুলো অনায়াসেই করতে পারো যদি তোমার মন থেকে ইচ্ছা হয়। তো তবে সবশেষে একটা কথাই বলবো, যে তুমি যে কোর্সই করো না কেন, তোমার যদি সেই কোর্স এবং সেই পার্টিকুলার সাবজেক্টটার প্রতি ভালোবাসা থাকে, ডেডিকেশন থাকে, এবং তুমি যদি নিষ্ঠার সাথে সেই সমস্ত কিছু শিখতে পারো এবং করতে পারো, তাহলে কিন্তু কোনো জবই ছোট নয়। এবং তখন তুমি কিন্তু সেই জবটি করে শুধু যে হাই স্যালারি পাবে তাই নয়, তুমি তোমার নিজের লাইফেও অনেক বেশি হ্যাপি থাকবে। তো আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই খুবই হেল্পফুল হয়েছে, এবং আগে এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।